মুই বেকার পোলারে বিবাহ করছিলাম, তার এই কলো এককালে পারিবারিক সিদ্ধি আনতে এবং পারিবারিকভাবে। আর এই যে কলো আগের তিন নিয়মক দুই পরিবারের ভিতরে ঠিক করে রাহা সম্পর্ক আলহেনা মোড়েও, অর্থাৎ ওই পাত্রের লাগে কলো মোর কোনো ধরনের প্রেম পূর্বের তিন নিয়ে আলহেনা। তার এখন পারিপার্শ্বিক বিচারের সময় মোর বিয়ের বয়স কলো কমের দিকেই আলহে, আর পাত্র কলো দেখা গেছে যে জুয়ানি আলহে বোঝেন। হের ভিতরে মুই কলো আবার উচ্চ শিক্ষিত পরিবারের মেয়েও আলহাম। মোর দাদু গবুয়েগো তো হিসাব মেলতে আসে না যে কেমন তারা কি হয়েছে, দেখা গেছে যে হগল সময় হগল কিছু, মোরা যে সামাজিক হিসাব মিলাইয়া যে করতে হইবে হেয়েগুলো কোনো কথা না। তার মগ সমাজের যে ঠিক করে দিয়া নিয়ম কিংবা সেই হিসেবটাই মিলাইতেই হইবে, এইয়াও তো কোনো নিয়মের ভিতর পড়ে না। তার এইয়ের ভিতর তো জোরাজোরিরও কিছু নাই, কথা বোঝেন নেই। তার বেকার পোলারে বিবাহ করে কেমন তারা জীবনে সাকসেস হয়েছি কিংবা সফলতার মুখ দেখছি হেই কলে মুই আইজ গ্রামে গলাগে শেয়ার হুম। মোর দাদুর বুয়ারা মোর ভিডিও রাইজ করে এক কল লাইন কল স্কিপ করবেন না, এক প্রত্যেকটা লাইনই কলে বোঝেন বেমালা গুরুত্বপূর্ণ। যে সমস্ত বুয়ারা দাদুরা দেখা গেছে এখন তোমার তো বেকার কিংবা কী করবেন দিশে পাইতে আসেন, ওর লিগে বিবাহ করতে দেরি করতে আসেন, তার বেকার পোলাকে বিবাহ করিয়ে জীবনে কেমন তারা সুখী হয়েছিলাম হেই কলে মুই আইজ গ্রামে গলাগে শেয়ার হরমু। তার হেইয়ার আগে একটু কথা বলতে এই যে দেখতে পাইতেছেন কাছের চুরি শাড়ি এই একগুলো মেঘ বোঝেন মগ মেঘগুলো একলা বেমালা দুর্বলতা, যারা বোঝে বোঝেন একলা দেখা যায় কি অল্প দিয়ে ওগুলো মগ মাইয়ে মন জয় করিয়ে ফেলাইতে পারে, আর যারা বোঝে না হারাগুলো দুনিয়া দিয়েও জয় করতে পারবে না। তারা এই একটু বোঝার জিনিস, এই যে বেকার হন কিংবা চাকরিজীবী হন সরকারি চাকরিজীবী হন যেই হন না কেন, যদি আমরা মেয়েদের মনটাই না বুঝতে পারেন তাহলে কোনো হইবে না। তার এই যে একটু শাড়ির কম্ব দেখতে পাইতেছেন, তার আমাকে দ্বারে মনে হইতেছে অনেকের ধারে যে এটি আর কি শাড়ি কেনবে ফেনবে হেই না। তার এইয়া যদি এই কলে খুব ভালোবাসা বোঝেন, এইয়া যদি এরকম কম্বো করে ম্যাচিং করে কোনো কাপলকে যদি অর্থাৎ কোনো বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে গিফট করে কিংবা দেখা যায় কোনো স্বামী যদি স্ত্রীকে গিফট করে আনিয়ে দেয় তাহলে কলে সে মহিলাটা বেমালা সুখী হয়ে এক ম্যাচিং গিফট পেলে সেই মহিলাটা কিংবা স্ত্রীটা কিংবা মা বোন যেই হোক না কেন উনি কলে ভাবতে থাকে যে এই পৃথিবীর সবচাইতে নিয়ে এককালে সুখী নারী বোঝেন। তার এই একলো দাম দিয়ে বিচার বিবেচনা করা যায় না। তো এরপর অনেক দাদুরা আছেন যে বুঝতে পারেন না যে শাড়ি কিনিয়ে দেবেন ম্যাচিং করে এবার চুরি দেবেন কোথায় দিয়ে, সেক্ষেত্রে কলে এখন বেমালা নতুন নতুন অনলাইনে পেজ হয়েছে যেখানে শাড়ি চুরি ফুলের এই মাথার যে গাজরা বোঝেন হইয়া গহনাগাটি হগল কিছু দিয়ে কলে বেমালা রিজনেবল প্রাইসে কলে কম্বো করে এখন দেওয়া থাকে। তার আম্মাকে কলে আলাদা আলাদা করে খুঁজছেও নিতে হইবে না, এত সুবিধে করছে দাদুকে ক্ষেত্রে যেরকম করে বুয়ো গিফট দিয়ে কলে খুশি করে ফেলাইতে পারেন। এরপর ওকে আম্মেরা করতেছেন না ইয়ে কলে ঠিক। তার এই মনে হয় এত সুন্দর এই শাড়ির কম্বোটা যদি কেউ কেউ গিফট করতে চান নিজেরাও কিনে নিতে পারেন, বুয়োরা মনে হন যারা নসিব জল্লা থাকবেন হারা নিজেরা কিনে নেবেন, আর যে সমস্ত বেমালা লাকি বুয়োরা আছেন আম্মাকে গিফট করতে চান যে কোনো দাদুরা সেক্ষেত্রে কলে আম্মাকে সুবিধার্থে এই শাড়ির কম্বের পেজ লিঙ্কটা মুই মোর কমেন্ট বক্সে দিয়ে দিব। আমরা কোনো পেজে ঢুকে বেমালা সুন্দর শাড়িটার কম্বো আমরা কিনে নিতে পারেন, শুধু এইটাই না বেমালা সুন্দর সুন্দর অন্যান্য কম্বের সেটগুলোগুলো আমরা কিনে নিতে পারেন। তার এত সুন্দর শাড়িটা পরলাম গুজগাছ হইলাম আমাগুলোকে শেয়ার করলাম, তার মোরা কেমন দেখাইতেছে হেইও কলো কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তার মোরা শাড়িতেই কলো নারী বোঝেন, তার দেখা গেছে শাড়ি না পরলে কলো নারীর কোনো পূর্ণতা পায় না, মোর ধারে এই মনে হয়। তার মোরা শাড়ি পরিয়ে কলো কামকাজ করতে বেমালা ভালো পায়, আগের দিনের মা দাদিরাগুলো দেখছেন যে শাড়ি পরিয়ে কলো কামকাজ করতে, এখন তো ইয়ে বিলীন হইয়া গেছে। তার মোর ধারে মনে হলো যে সেই বিলীনটাকে মুই আবার একটু ফিরাইয়ে নিয়ে আসার চেষ্টা করি। তার এখন মুই একটু বিকেলের নাস্তা করতে এসি, সামনে কলো করবো কোরবানির ঈদ চলিয়ে এসে, তার গরুর মাংস তো হগল মানুষের ঘরেই থাকবে, এরম করে গুলো একালে বেমালা সহজে এরম একটু রেসিপিগুলো তৈরি করে ফেলাইতে পারবে। এখন মুই এবার আগের কথায় ফিরিয়ে এসি যে বেকার পোলারে বিবাহ করে জীবনে কেমন তারা সুখী হয়েছিলাম। মগ দেশে বোঝেন এখন দেখা গেছে একটা ট্রেন্ড বাড়িয়েছে, ট্রেন্ডটা কিরকম ধরনের হইয়ে ধরেন যে 30 বছর না হওয়া পর্যন্ত বোঝেন পোলাগো আর কি বিবাহ তো করাইবেই না, তার পরিবারগণও করাইবে না কিংবা পোলারা নিজেরাও করতে পারে না, কারণ দেখা গেছে 30 বছরের আগে তো ভালো একটু চাকরি জোটে না কথা বোঝেন, সেক্ষেত্রে তো পোলারা বেকারই থাকে, তার ওই বেকার পোলারদের তো কেউ মাইয়ে দেবে না, এই তো স্বাভাবিক কথা। এখন দেখা গেছে যে অনেক সময় গুলো ওই প্রেম করিয়ে থাকে যে বেকার পোলার লগে প্রেম করিয়ে ফেলাইছি, এখন পরিবারে বলে পরিবার মান্য নেবে না, সেক্ষেত্রে কী করা যায়, তার ওই বেকার পোলাটা কি জীবনে কোনো দিন চাকরি করবে না, তার ওই লিগে কি ওহনি ভালোবাসাটা মাটি দিয়ে ফেলবে বলেন দেখি।
তার দেখা গেছে যে বেকার পোলাটা যদি পরিবারকে বলে যে মুই বিয়ে করতে চাইতেছি, সেক্ষেত্রে কোনো পরিবারগুলো শুনতে হইবে যে বিয়ে করবি তোর খাওয়াবি কি। এখন মোর কথা হইলো এক যে পোলাটা যে বেকার, মাইয়োগ্য কি চাকরি করে কন্ধি? এখন কোনো সমাজটা পাল্টানোর যুগ, যে দেখা গেছে এখন ছেলে মেয়েগুলো উভয়ই চাকরি করে, কিংবা চাকরি করুক আর না করুক বিভিন্ন উপায়ে কলো এখন অনলাইন মাধ্যমের ক্ষেত্রেও কলো এখন দেখা গেছে ইনকাম ঘরে বসে মহিলা পুরুষ দুজনেই করতে পারে, পড়ালেখার পাশাপাশি এখন ইনকাম করা যাইতেছে, পার্ট টাইম জব করা যাইতেছে। সেক্ষেত্রে কি এরম করা সম্ভব না যে একালে বেকার পোলাটা বিয়ে দিলে যে বেকার পোলাই মাইয়েডেরে একালে সম্পূর্ণ ভরণ পোষণ দিয়ে খাওয়াইতে হবে, এমন তো কোনো কথা না। সেক্ষেত্রে যেহেতু দেখা গেছে দুইজন করলো ভালোবেসে বিবাহ করছে, পরিবার যদি মান্য নেয় সেক্ষেত্রে দুইজনেই যদি পার্ট টাইম জব কিংবা ঘরে বসে যে কোনো কিছু ইনকাম করে আয়ের উপর ব্যয় করতে হবে, যেহেতু তাদের কম ইনকাম কমভাবে ব্যয় করবে, ব্যয় করিয়ে করলো পরিবারের জীবনে সুখী হওয়া যায়। তার বেকার দেখে যে জীবনেও সুখী হওয়া যাইবে না, জীবনেও চাকরি বাকরি হইবে না, পোলকর ভালোবাসা দেখালে মারি দিয়ে একালে সরকারি চাকরিজীবীর লগে বিবাহ দিয়ে দিতে হবে, এই এর কলো মুই কোনো ধরনের একালে তালমিল ঝুল পাইনি। তার মোর এক মেসেজ যে সমস্ত বেকার দাদরা আছেন, দেখা গেছে যে এই ভালোবাসার কোরবানিগুলো দিতে আসেন, সামনে তো কোরবানির ঈদ, কোরবানি তো দিতেই হইবে, তার এই ভালোবাসার কোরবানিটা কলো দেবেন না। মোর এই এক মেসেজ যদি শুধুমাত্র যে দাদরা দেহে হে ইত না, দেখা গেছে বেমালা আন্টি যে দেহে, কাকি যে দেহে, বুয়ের দেহে, তার এক কথা বলবো যে ভালোবাসা যেহেতু এই কোরবানি না দিয়ে এই এগুলো টিকিয়ে রাখা সম্ভব, দুইজনে যদি দুইজনের ভরণ পোষণটা জোগাড় করতে পারে, কেউ এগুলো বৈশ্য খাওয়া উচিত নেই, মহিলা বলেন আর পুরুষ বলেন বলছেন প্রত্যেকের এগুলো জীবনে ইনকাম করাটা বেমালা জরুরি, একজনের উপর ডিপেন্ড করে যেগুলো পুরো সংসারটা চালানো সম্ভব না। তার এ সমস্ত টেন্ডেন্সি এবং মাথায় যদি এ সমস্ত জিনিস নিয়ে সামনের দিকে আগুন যায়, তাহলে এগুলো দেখবেন যে পরিবারের প্রত্যেকটা মানুষগুলো সুখী হয়। তার মোর এই কথাজ্ঞ বলার কারণ কলো একই, দেখা গেছে যে বেকার পোলাটা ভালোবাসার কুরবানি দেবে, সামনে কলো হেরো এক ভালো চাকরি হইবে, কিন্তু মাঝখান দিয়ে কলো ভালোবাসাটার কুরবানি হয়ে যাবে। সেক্ষেত্রে একটু ধৈর্য ধৈর্য অপেক্ষা করে যদি নিজেরা নিজেরাই যে পার্ট টাইম জব বলেন কিংবা যে কোনো কিছু করে যার যে দিকে আগ্রহ আছে ওই সমস্ত কামকাজ করে যদি দুইজন দুইজনের ভিতরে একালে সুন্দরভাবে থাকা যায়, তাহলে কলো মোর ধারে মনে হয় না এই দুনিয়ায় কিংবা এই সমাজে এরম বেকার পোলাগো এই ভালোবাসার কুরবানি দিতে পারে। এক কথাই আমি বলতে চাই পরিশেষে, যে ছেলে ও মেয়ে উভয়কেই কলো জীবনের দায়িত্বশীল হইতে সেখানে বেমালা জরুরি, তাহলে দেখবেন যথাসময়ে সংসার ও সংসারের বাইরে নিজ নিজ কর্তব্যগুণগুলো ঠিকই বুঝে নিতে পারবে, সেক্ষেত্রে কেউই কলো কেউর উপর ভরসা করে নির্ভর করিয়ে থাকবে না। তরুণ তরুণী যদি এরম করে নিজেরা সুন্দর করে চলতে পারে, কম খাক আর বেশি খাক ভালোবাসার কুরবানিটা না দিয়ে যদি নিজেরা নিজেদের মতো থাকতে পারে, এরম যদি সুযোগ থাকে সেক্ষেত্রে পারিবারিক সম্মতির মাধ্যমে একে অপরকে একে অবরতি করতে সমস্যাটা কোথায় বলবেন। এখন কলো অনলাইনের যুগ, বেমালা কাম কাজ কলো অনলাইনে করি, এখন টাকা পয়সা ইনকাম করা যায়। তার মোর বেকার দাদুরা বুয়োরা যারাই আছেন কিংবা স্টুডেন্ট আছেন, হেরা কলো এককালে নিজেরা বইয়ে থাকবেন না, অবশ্যই অনলাইনের মাধ্যমে নিজেদের পড়াশোনার খরচটা চালাইয়েও কলো দেখা গেছে ভালোবাসার মানুষটা রেখে পরিবারের সম্মতি থাকলে কলো বিবাহ করে সুখী হইতে পারবেন। তার এই মেসেজটা আমার কোথায় কেমন লাগছে এগুলো মোরে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতে এসে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোগলিকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।